শুভ সকাল বন্ধুরা। তো এখন হচ্ছে গিয়ে সকাল বেলা, কটা বাজে বাবু? এখন বাজে গিয়ে 9টা হবে। বাড়িতে না থাকলে যা হয়, দেখো গরুতেই খেয়েছে না ছাগলে খেয়েছে না মানুষই খেয়েছে বলা কঠিন। এই যে জবা ফুলের ডালগুলো, আর এই যে গাছের বেগুনগুলো বেশ বড় হয়েছে। আজকে বৃষ্টিটা নেই, দুদিন বৃষ্টি হলো আর বাড়িতে ছিলাম না, মায়ের বাড়ি গেছিলাম, বাবার বাড়ি হঠাৎ করে তোমাদের জানানো হয়নি। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে 9টা, আর আজকের ব্লগটা এই 9টা থেকে স্টার্ট করলাম, অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো দুই দিন ছিলাম না আমি, দুই দিন বাবা বাড়ি গেছিলাম, দুই দিন না তিন দিন, মাঝে একদিন ছিলাম, একদিন গেছিলাম, একদিন এসেছি, ব্যাস। তো হঠাৎ করে গেছিলাম, তোমাদেরকে জানানো হয়নি, বলাও হয়নি, কেউই জানে না, হঠাৎ করে গেছি, হঠাৎ করে চলে এসেছি, একটা কাজে গেছিলাম, কাজ তো হয়নি। মেয়ের খেলা ছিল আজকে, আজকে মেয়ের স্পোর্টস ছিল, অ্যানুয়াল স্পোর্টস, তো ক্যান্সেল হয়ে গেছে, এদিকে আমার কাজটাও হয়নি, আমি তাড়াতাড়ির মধ্যে চলে যাবো। আর স্পোর্টস ছিল বলে আমার মানে তাড়াতাড়ি আসা, এদিকে দেখছি যে মাঠে অতিরিক্ত মানে বৃষ্টির জন্য খেলা পোস্টপোন করে দিয়েছে, এখনো ডেট দেয়নি, জানি না কবে হবে। তো কাজও হলো না, মানে দুই তালি হলো না, কাজও হলো না, এদিকে খেলাও হলো না, মেয়ের অ্যানুয়াল স্পোর্টসটাও হলো না। তো চলো যাই হোক, আর সকালবেলা 9টা বাজে, মানে আজকে সব কাজকর্ম হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। আর জবা ফুলের গাছটা দেখতে পেলে ছাগলেই খেয়েছে না গরুতেই খেয়েছে না মানুষেই খেয়েছে, জানি না বাড়িতে না থাকলে যা হয়, মানে কি বলবো, কিছু না কিছু হবে, একটা অঘটন কিছু না কিছু হবে, গাছপালায় হোক কিংবা বাড়িতেই হোক যা হোক কিছু একটা হবে। তো জবা ফুলের গাছটা দেখছি অনেকটাই সব মাথাগুলো সব খেয়ে নিয়েছে, মানে গরুতে খেয়েছে না ছাগলে খেয়েছে, জানি না কি হয়েছে। একমাত্র উপরওয়ালা দেখেছে, সে বলতে পারবে যে কি হয়েছে না হয়েছে, আমি আর কিছু বলি না, আমি চুপ হয়ে গেছি। একমাত্র একজনকে দেখায়, সে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর তো সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি, সেই একমাত্র বিচার করবে, সে বসে আছে। তো আমি একদমই চুপ হয়ে গেছি, আর কিছু বলি না কাউকে, শুধু দেখে যায়, শুধু দেখে যায় আর বলি যে ঈশ্বর তুমি এর বিচার করো, যে করেছে যা করেছে। কারণ এই জীবনে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু হয়েছে, তো ভীষণই মানে ই হয়ে গেছে, মানে সবাইকে আমার মানে চেনা হয়ে গেছে ধরে ধরে, যে কে কীরকম, কে ভালো কে মন্দ। তো এই জন্য চুপ হয়ে গেছে, আর কিছু বলি না, মানে যখনই বাড়িতে থাকি না তখনই কিছু একটা হয়, হয় এদিকে হয় নাহলে এদিকে হয় অনেক। তো এদিকে সকালে কাজকর্ম কমপ্লিট করে টিফিন করে এবার চলেছি দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করতে, কারণ দুপুরে তো খেতে হবে তাই না। তো এর জন্য সবজি নিয়ে এসেছি, তো আজকে ভাবছি সবজি ডাল করব। তো সবজি ডাল তোমাদের দাদাভাই কিন্তু আবার ভীষণই ভালোবাসে, যেদিনই করি সেদিনই বলে তোমার সবজি ডাল বেশ ভালোই লাগে খেতে, ভালো রান্না করতে পারো। তো আজকে সবজি ডাল করব, যেহেতু সবজিও আবার ফ্রিজে অনেক ভরা আছে। তো আমি বাড়ি গেছিলাম তিন দিন মতো, মানে একদিন গেছি, মাঝে একদিন ছিলাম, তারপরের দিন চলে এসেছি, থাকতে টাইম পাইনি, টাইম পাইনি বলতে গিয়ে মেয়ের অ্যানুয়াল স্পোর্টস ছিল, সেই জন্য এদিকে অ্যানুয়াল স্পোর্টসটা পোস্টপন হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য। তো হঠাৎ করে কাজে গেছিলাম, কাজটাও হয়নি। তো চলো যাই হোক, সবজিগুলো কেটে নেবো, ছোটো ছোটো করে কাটবো, নানা রকম সবজি আছে, আর চিকেন তো আছে, কালকের চিকেন আছে, তো চিকেনটাও করতে হবে, চিকেনের জন্য আলু কেটে নেবো, আর মশলা কড়াই আছে। তো চলো যাই হোক, সবজিগুলো কাটি, আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ি আগের বার যখন বাড়ি গেছিলাম, এর আগের বার, তখন তোমাদেরকে শেয়ার করেছি কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছিল, কুমড়ো শাক। তো রাস্তার ধারে যেহেতু, তো যে পেয়েছে সে কেটে নিয়েছে, কুমড়ো গাছটা আমি লাগিয়েছিলাম। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে একটা মাচা করে দাও, মাচা করলে কুমড়ো ধরতো, কুমড়ো ভুলো ধরতো, কুমড়ো শাকও খাওয়াতো, তো তোমার দাদাভাই করে দেয়নি।
আর আমি অত মেয়ে ছেলে পারিও না ওইসব করতে, ছেলেদের কাজ, তাই না? তো যাই হোক, কুমড়ো গাছটা কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু এসে দেখছি তো কুমড়ো ডাঁটা গুলো, মানে যে শাকগুলো সব কেটে নিয়েছে। চলো যাই হোক, আমি আর কিছু বললাম না, সরো বাদ দাও, কার দরকার পড়েছে নিয়ে নিয়েছে, তাই না? তো চলো, আজকে করব গিয়ে দুটো রেসিপি। একটা করব মসুর ডাল দিয়ে নানা রকম সবজি দিয়ে, সবজি ডাল করব, আর করব গিয়ে চিকেন। এই দেখো, সব কেটে বেছে ধুয়ে সব রেডি করে নিয়েছি। আমি কিন্তু রান্না করার আগে কেটে বেছে ধুয়ে সব রেডি করে নিই, দিয়ে ঝটফট একদম রান্না বান্না করে নিই। তো এই যে মসুর ডাল দিয়ে করব সবজি ডাল, আর হ্যাঁ, আর একটা কেটেছি পালং শাক। তো অল্প কটা পালং শাক ছিল অনেক দিনে, তো পালং শাকটাও করব আজকে। পালং শাক তিনটে রেসিপি হচ্ছে তাহলে। পালং শেষে আবার পালং শাকটা কেটেছিলাম, ফ্রিজের মধ্যে ছিল, দেখলাম দেখে। তো চলো, পালং শাক আর সবজি ডাল আর চিকেনের ঝোল হবে, তিনটে রেসিপি হচ্ছে আজকে। আর সবজিগুলো প্রথমে আমি ভেজে নেবো, সবজিগুলো যে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি, আমি কুকারে দিয়ে দিই, কুকারে একবারে ভেজে মশলা দিয়ে কষিয়ে একদম করে নিই। তা আজকে কি মনে হলো যে না, চলো আগে ভেজেই নিই সবজিগুলো। এদিকে কুকারে তেল দিয়ে মশলাটা এদিকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম যে ভাজা সবজিগুলো, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখো তাহলে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়, আর মসুর ডালটা তো দিতে দিতেই সেদ্ধ হয়ে যায়, এত ভালো মসুর ডালটা। তো কুকারের মধ্যে একদম সব কিছু মশলা সবজিগুলো কষিয়ে নিয়ে, এই দেখো মসুর ডাল আমি ধুয়েই রেখেছিলাম, তো মসুর ডাল দিয়ে দিলাম। আর একটু বসিয়ে রাখলে সিটিও পড়বে না, জাস্ট 15 মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে। আমি সিটি দিই না, সিটি দিলে সব ডালগুলো বেরিয়ে যায়, যেহেতু জলটা আমি মানে বেশি পরিমাণে দিই ডালে এর জন্য। তো চলো, এদিকে আমি আলু ভেজে নিয়েছি, এই যে এটা হচ্ছে চিকেনের আলু ভেজে নিয়েছি। তো চিকেন আলু দিয়ে করব, আলু তো খেতেই হবে, সবাই জানো, মানে আমার যারা ডেলি ব্লগ দেখো তারা জানো, আলু আমি ভীষণই পছন্দ করি। সবেতে চিকেনে হোক, মাটনে হোক, যে কোনো তরকারিতে হোক, আলু আমার চাই, আলু আমার ভীষণই ভালো লাগে। তো আলুগুলো আগে আমি ভেজে নিলাম, আলুগুলো ভেজে নিয়ে তারপর আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। কিন্তু চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে কী হয়, চিকেনটা ভালো সেদ্ধ হয়। খাবার সময় না যে শুধু শুধু ভাবটা থাকে না, একদম শক্ত শক্ত সেই ভাবটা থাকে না। আর সলিড মাংসগুলো একটু ছোটো ছোটো করে পিস করে নিলে পরে বেশ খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। অনেক বড় বড় থাকলে পরে শুধু শুধু ভাব থাকে, তারপরে শক্ত হয়ে থাকে। তো আমি লবণ হলুদ আর মশলা দিয়ে আগে থেকেই আমি 15 মিনিট কি 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিই, তাহলে চিকেনটা রান্না করলে কষানোর সময় সেদ্ধ হয়ে যায়। তো চলো, যে দেখো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, আর তার আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, টমেটো এগুলো সব ভেজে নিয়েছি। তারপর চিকেনটা এবার ভালো করে কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, অল্প একটু সেদ্ধ করলেই। এই যে চিকেন কষানো হচ্ছে, চিকেনের কালারটা দেখো, আমি কিন্তু কোনোরকম কালার অ্যাড করি না, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কারও কোনো কিছুই দিই না, কিন্তু টমেটোগুলো আমি লাল লাল দেখে দিই, টমেটো লাল লাল করে, লাল লাল দেখে দিলে কিন্তু কালারটা দারুণ আসে। এই যে, তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো ফাইনালি আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আছে চিকেনের ঝোল, আছে আলু দিয়ে করেছি যেটা, এখানে করেছি সবজি ডাল, তো এখানে আছে সবজি ডাল। আচ্ছা, সময় হাঁচিটা পড়লো। আর এই যে শাক, পালং শাক, তো চলো। আর রাতে আজকে বানাবো এই যে আলু পরোটা, সন্ধ্যায় বানিয়ে রাখবো, এখন সব যোগাযোগ করে রাখলাম। এই যে এটা আছে মশলা, বাদাম বাটা, শুকনো লঙ্কা বাটা, আর আলু মাখবো, আর এই যে এটা হচ্ছে ময়দা মেখে রাখলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, তখন বাজছিল মোটামুটি, কটা বাজবে তখন, 7:30 বাজছিল। তো আমি ঘড়ি দেখে জানালাম কটা বাজে, আর আমি এই দেখো সন্ধ্যাবেলায় করে নিয়েছি, মানে আজকে সকাল সকাল বানিয়ে ফেলেছি আলু পরোটা, যেহেতু দুপুরবেলায় সে রেডি করে রেখেছিলাম। আর দুপুরবেলায় সেই রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদম এই সন্ধ্যাবেলায় আলু পরোটা বানিয়ে তোমাদের সঙ্গে আসলাম। আর আলু পরোটা অলরেডি একটা খেয়ে দেখা হয়ে গেছে, ভীষণই ভালো হয়েছে, আর আলু পরোটা খেতেও আমি ভীষণ ভালোবাসি। আলু পরোটার মধ্যে আবার কিছু দিতেও হয় না, মানে কোনো তরকারি সবজি টবজি লাগে না, জাস্ট আলু পরোটা করলেই হয়ে যায়। তো মেয়ের জন্যও নিয়ে আসলাম, মেয়েকে একটা খাওয়াবো, মেয়ে খেলছে খাটের মধ্যে আর আমি খাবো। আর এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো এর জন্য ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে, মানে আমার আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো আজকের জন্য টাটা, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।